আজকে ক্লাস 9 এর চ্যাপ্টার 2 এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। আজকের যে টপিক সেটা হলো বৃহদ অণুসমূহ, মানে একটা জীবদেহ গঠন হতে যে সমস্ত অণুগুলো লাগে তার সেটার যে ক্ষুদ্র অণুসমূহ যেগুলো ছিল সেগুলো আগের পর্বে আলোচনা করেছি, আর আজকে আলোচনা করব বৃহদ অণুসমূহ নিয়ে। যদি না দেখে থাকো ক্ষুদ্র অণুসমূহের এই পর্বটা, প্লিজ গিয়ে দেখে নিও, ক্লাস 9 এর প্লেলিস্টে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথমে আসি বৃহদ অণুসমূহ, মানে আমাদের দেহ যে সমস্ত বড় বড় অণু দ্বারা গঠিত সেগুলো, সেগুলোর মধ্যে প্রথম যেটা সেটা হলো তোমার জটিল সরকার। আগের পর্বে পড়েছি কি ক্ষুদ্র অণুসমূহের মধ্যে সরল সরকার, সরল শর্করা অনেকগুলো জুড়ে জুড়েই তৈরি করে জটিল শর্করা। এবার এই জটিল শর্করা দুই প্রকার হতে পারে, একটা হলো দ্বি শর্করা, নামটা থেকেই বুঝতে পারছো দুটো শর্করা মিলে যখন একটা কাজ করছে একসাথে কাজ করছে তখন সেটা দ্বি শর্করা। দ্বি শর্করার অনেকগুলো উদাহরণ লিখেছি, যেমন ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ, এগুলো সব হলো দ্বি শর্করা। ঠিক আছে, এগুলো দিয়ে ছোট প্রশ্ন আসে, ল্যাকটোজ কি কি দিয়ে গঠিত, মল্টোজ কি কি দিয়ে গঠিত, সুক্রোজ কি কি দিয়ে গঠিত। ল্যাকটোজ গঠিত হয় গ্লুকোজ আর গ্যালাকটোজ দিয়ে, মল্টোজ গঠিত হয় গ্লুকোজ গ্লুকোজ, দুটো গ্লুকোজ জুড়ে তৈরি হয় মল্টোজ, আর সুক্রোজ তৈরি হয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দিয়ে। তাহলে দ্বি শর্করা হলো এইগুলো, উদাহরণ যদি লিখতে দেয় বা অনেক সময় এইগুলো দেয় যে ল্যাকটোজ কি কি দ্বারা গঠিত, কোন কোন সরল শর্করা দিয়ে ল্যাকটোজ গঠিত, এরকম প্রশ্ন আসে। এরপর আসি হলো বহু শর্করা। বহু শর্করা কাকে বলে, যখন মানে সরল শর্করা 10টা বা তার বেশি দিয়ে গঠিত তখন সেটাকে বহু শর্করা বলে, যেমন শ্বেতসার, গ্লাইকোজেন, এগুলো 10টা বা তার বেশি একক শর্করা দ্বারা গঠিত। ঠিক আছে, এবার এই যে কোনো রকমই শর্করা দেখা হোক না কেন, দ্বি শর্করা, বহু শর্করা, যে সেগুলোর মধ্যে কি কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। আগের পর্বে ক্ষুদ্র অণুসমূহতেও আমি এগুলো বলেছি। আর এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটে থাকে, এর মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনটা জলের অনুপাতে থাকে, H2O 2:1 অনুপাতে থাকে। তাহলে সংকেতটা কি হবে দেখো, মানে কার্বন, জল, এইচ আর ও, এইখানে H2O। ঠিক আছে, এবার কার্বনের সংখ্যা যতগুলো হবে জলের পাশে ততগুলো বসে যাবে। ঠিক আছে, মানে এটা যদি ব্র্যাকেট ছাড়া লিখি তাহলে হবে CnH, দেখো 2n আর O হলো n, বুঝতে পেরেছো? ঠিক তেমনি তোমরা জানো হয়তো গ্লুকোজের সংকেত কি, C6H12O6। খেয়াল করে দেখো, C6N টা যদি 6 হয়, H2O হোল 6, তার মানে 2 আর বাইরে 6 লিখলে 6 গুণ এখানে 12 হচ্ছে আর ও হলো 6, তাহলে C6H12O6, এটা হলো গ্লুকোজ। তাহলে যে কোনো রকম শর্করা সেটা তৈরি হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে। এগুলোর ভিতরে হাইড্রোজেন আর অক্সিজেনটা জলের অনুপাতে থাকে বা 2:1 অনুপাতেও থাকে। ঠিক আছে, এটার একটা মাত্র ব্যতিক্রম আছে, যেটা হলো র্যামনোজ বলে একটা শর্করা পাওয়া যায়। এটা দিয়ে ছোট প্রশ্ন আসে যে র্যামনোজ এমন একটা শর্করা যেটা শর্করা হওয়া সত্ত্বেও যার ভিতরে হাইড্রোজেন আর অক্সিজেনটা জলের অনুপাতে নেই। যেমন ধরো র্যামনোজের সংকেত দেখো, C6H12O5, দেখো এটা যদি O6 হতো তাহলে এরকম জলের অনুপাতে হতো, তাই তো? যদি এইরকম লিখতাম বাই তোমার 6 তাহলে হতো C6 12O6, তাহলে এটা হতো গ্লুকোজ যেটা হলো তোমার জলের অনুপাতে আছে। কিন্তু র্যামনোজে দেখো O5 হওয়ার জন্য কিন্তু এই যে জলের অনুপাতটা মেনটেন হচ্ছে না। অনেক সময় এটা দিয়ে ছোট প্রশ্ন আসে, যেমন একটা তোমার কার্বোহাইড্রেটের নাম লেখো যেটার ভিতরে হাইড্রোজেন এবং অক্সিজেন জলের অনুপাতে থাকে না বা H2O 2:1 অনুপাতে নেই। ঠিক আছে, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। এরপর আসি এই যে তোমার বহু শর্করা, শ্বেতসার বা গ্লাইকোজেন, এগুলো কিরকম দেখতে হয়। মানে C6H12O6, এটা হলো গ্লুকোজের ফর্মুলা, গ্লুকোজটাকে দেখতে এই রকম টাইপের হয়। এটা কিরকম ধরো, প্রথমে একটা তুমি এরকম মানে কি বলবো, এটা হলো তোমার মৌমাছির যে চাপ, মানে হেক্সাগন আঁকবে আর কি। ঠিক আছে, এরকম আর একটা কোণে এরকম ও দেবে। আচ্ছা, প্রত্যেকটা কোণে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু কি দিয়ে তৈরি, প্রত্যেকটাই কোণ কার্বন দিয়ে তৈরি। আচ্ছা ঠিক আছে, এবার কার্বন গুলো এপাশে একটা হাত দিয়ে, কার্বনের যোজ্যতা কত, 4, তাই তো? তার মানে দেখো কার্বনের যোজ্যতা 4, মানে এপাশে একটাকে ধরে আছে, এপাশে একটাকে ধরে আছে, আর তার সাথে দুটো হাত রয়েছে যেটা দিয়ে ওপরে একটাকে ধরতে পারে, নিচে একটাকে ধরতে পারে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা জয়েন্টে কি আছে, একটা করে কার্বন আছে। ঠিক আছে, এগুলো লেখে না, ঠিক আছে, সেই জন্য আমি এইখানে দেখো ফর্মুলাটা লিখিনি। এবার এইখানে কার্বনের সাথে ওপরে আছে H, নিচে আছে OH, এখানেও তাই ওপরে আছে H, নিচে আছে OH,
এখানে আবার উল্টো, উপরে আছে ওএইচ, নিচে আছে এইচ। আবার এখানে দেখো, নিচে আছে ওএইচ, উপরে আছে এইচ, আর এখানে কি আছে সিএইচ টু ওএইচ, আর নিচে আছে এইচ। এইটা হলো তোমার গ্লুকোজের সংকেত, বোঝাতে পারলাম? এবার এইরকম যখন পর পর গ্লুকোজ গুলো পাশাপাশি থাকে এবং নিজেদের মধ্যে বন্ধনী সৃষ্টি করে, সেইটা হলো শ্বেতসার। এক্ষেত্রে যে বন্ধনী গঠন করে সেটা হলো আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? শ্বেতসারে থাকে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এটা অনেক সময় প্রশ্ন আসে, মানে 11-12 আসে, তোমাদের জাস্ট ইনফর্ম করার জন্য বললাম। এক্ষেত্রে যে এইভাবে যে বন্ধনীটা গঠন করেছে এটার নাম আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? শ্বেতসারের মধ্যে প্রধানত এক প্রকারেরই তোমার বন্ধনী দেখা যায়, আর গ্লাইকোজেনের মধ্যে দুই প্রকার বন্ধনী দেখা যায়। অ্যাকচুয়ালি গ্লাইকোজেন কি, ধরো অনেকগুলো গ্লুকোজ অণু এরকম ভাবে রয়েছে, তার সাথে ব্রাঞ্চিং হয়েছে নিয়ে এরকম ভাবে রয়েছে, বুঝতে পেরেছো? এটাকে বলছে ব্রাঞ্চিং, মানে একটা ব্রাঞ্চ থেকে আর একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে। সেই জন্য গ্লাইকোজেনের মধ্যে দুই রকম বন্ড দেখা যায়, একটা হলো আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, আর একটা হলো আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। দুটো বন্ধনই দেখা যায়, শ্বেতসারে দেখা যাচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, আর গ্লাইকোজেনে দেখা যাচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, তার সাথে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? যখন এরকম ব্রাঞ্চিং হয়, একটা ধরো মানে শৃঙ্খলে আছে, তার সাথে আর একটা ব্রাঞ্চিং শুরু হয়েছে, এই সমস্ত জায়গায় থাকে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধনী, ঠিক আছে? তাহলে এই হলো জটিল শর্করা। এরকম জটিল শর্করা দিয়ে আমাদের দেহ গঠিত হচ্ছে। এই যে শর্করা, এটা আমাদের জীবদেহে কাজ কি, প্রথম হলো এটা আমাদের দেহ গঠন করতে সাহায্য করে। আমরা যে রোজ রোজ খাবার খাই, সেই খাবারের প্রায় 70-80% থাকে হলো তোমার কার্বোহাইড্রেট, মানে শর্করা, এবং সেই শর্করা থেকেই কিন্তু আমরা শক্তি। আচ্ছা, এই যে শর্করা আমাদের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, আমাদের দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে। 1 গ্রাম শর্করার দহনে 4.1 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। এটা দিয়ে অনেক সময় প্রশ্ন আসে, ভালো করে পড়ে রাখবে। এটা অনেক ছোট ক্লাসেও প্রশ্ন আসে, হয়তো তোমাদের আসবে না, কিন্তু জেনে রাখা উচিত এটা, মানে এটা তোমাদের অলরেডি জানাই উচিত, ঠিক আছে? নেক্সট হলো এই যে ধরো দ্বিশর্করাগুলো, সেগুলো আমরা প্রধানত খাদ্য হিসাবে গ্রহণ করছি, যেমন দুধে থাকে ল্যাকটোজ, যেগুলো ফলের রসে থাকছে ফ্রুক্টোজ, এগুলো। তারপর যে বার্লি খাওয়া হয়, অনেক সময় দেখবে আগেকার দিনে শরীর খারাপ হলে বাচ্চাদেরকে বা বড়োদেরকেও জ্বর হলে বিশেষ করে বার্লি দেওয়া হতো। বার্লি কিন্তু হলো আসলে মল্টোজ, সেই মল্টোজ কিন্তু মানে কি, তাহলে দুটো গ্লুকোজ দিয়ে তৈরি। এই যে বার্লি, এটা প্রধানত বিভিন্ন রকম মানে আর বাজার চলতি যে সমস্ত হেলথ ড্রিঙ্ক আছে সেগুলোতেও প্রচুর পরিমাণ থাকে, আসলে কিন্তু সেগুলো প্রধানত গ্লুকোজ, বুঝতেই পারছো? এরপর আসি হলো যে শর্করাগুলোর কথা বললাম, যেগুলো বহু শর্করা, সেই বহু শর্করাগুলো আমাদের খাদ্যে থাকছে, যেমন চাল, আলু, এই সমস্তগুলোতে থাকছে। এগুলো আমাদের দেহে পুষ্টি যোগায়, আর যে আমরা খাদ্য থেকে অনেক সময় পাই সেলুলোজ, যেগুলো বিভিন্ন ধরনের শাক সবজিতে থাকছে, সেগুলো কিন্তু শরীরে কোষ্ঠবদ্ধতা দূর করতে সাহায্য করে। এবার আসি প্রোটিনে, এটাও আরও একটা বৃহৎ অণু যেটা দিয়ে মানে জীবদেহ গঠিত হয়। এই যে প্রোটিন শব্দটা, এটা এসছে প্রোটিওস শব্দ থেকে, এটা একরকম গ্রিক শব্দ। এবার এই যে প্রোটিন, এটা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পর পর জুড়ে তৈরি হয়। 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, সেগুলো মানে পরপর যুক্ত হয়ে তৈরি করে তোমার এই প্রোটিন। এবার এই যে প্রোটিন, সেটার মধ্যে কী কী মৌল আছে, সেগুলোর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আছে। এছাড়া কোনো কোনো তোমার অ্যামাইনো অ্যাসিডে ফসফরাস, সালফার, এগুলো দেখা যায়। আচ্ছা, প্রোটিন কী? তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের দ্বারা গঠিত পলিপেপটাইড শৃঙ্খল। এবার এই পলিপেপটাইড টার্মটা আমি এক্সপ্লেন করবো। প্রথমেই আসি যেটা, সেটা হলো তোমার এই একটা অ্যামাইনো অ্যাসিড কিরাম দেখতে। একটা অ্যামাইনো অ্যাসিডে সেন্টারে থাকে কার্বন, কার্বনের মনে রাখবে চারটে হাত, হাত মানে হলো কার্বনের যোজ্যতা চার। তাহলে ও চারটে গ্রুপকে চারদিকে ধরতে পারে, মানে ধরে জেনে রাখো যে ওর চারটে হাত আছে। একটা হাত দিয়ে ও ধরে রেখেছে সি ডবল এইচ বা কার্বক্সিল গ্রুপকে, আরেকটা হাত দিয়েও ধরে রেখেছে অ্যামাইনো গ্রুপকে, আরেকটা হাত দিয়েও ধরে রেখেছে আর আর, মানে হলো এটা একটা সাইড চেঞ্জ, এটা অনেক কিছু হতে পারে, CH3 হতে পারে, C2H5 হতে পারে, এরকম বহু অনেক কিছু হতে পারে। এটা প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড, এক একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য এক এক রকম হয়, সেই জন্য এটাকে আর বা সাইড চেঞ্জ হিসাবে বুঝিয়েছে। আরেকটা হলো হাইড্রোজেন, ঠিক আছে? এইটা হলো তোমার একটা অ্যামাইনো অ্যাসিডের রূপ। তাহলে কি থাকছে, আবার বলছি, মাঝে আছে কার্বন, কার্বনের যোজ্যতা কত চার, তাই ওর চারদিকে চারটে কিছুকে ধরতে পারে, মানে চারটে গ্রুপকে বা এরকম কিছুকে ধরতে পারে। একদিকে থাকে হলো সি ডবল এইচ বা কার্বক্সিল বর্গ বা গ্রুপ, আর একদিকে থাকে NH2, এটাকে ধরে থাকছে।
আরেকদিকে থাকে আর, আরটা হলো সাইড চেন, এটা প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। আরেকদিকে থাকে হলো আর হাইড্রোজেন, ঠিক আছে। এবার এইটা হলো কার্বক্সিল গ্রুপ আর এটা হলো তোমার অ্যামাইনো গ্রুপ, মনে রাখতে হবে। এবার এই যে পেপটাইড বন্ধনী, এটা কিভাবে গঠিত হচ্ছে, দুটো তোমার অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি লিখলে, একইভাবে যেরকম এখানে লিখেছো এরকম, শুধু দুটো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি লিখতে হবে। এটা একটা এখানে আর ওয়ান লিখছি, ধরো আর গ্রুপটা তো আলাদা আলাদা, তাই এখানে আর ওয়ান আর এখানে এইচ। এবার এখানে আরো একটা অ্যামাইনো অ্যাসিড লিখছি, আচ্ছা এটাও তাই, সি ডব্লিউ এইচ, এখানে হলো আর টু আর এখানে হলো এইচ, ঠিক আছে। এটা হলো অ্যামাইনো অ্যাসিড একটা, এটা হলো অ্যামাইনো অ্যাসিড টু, ঠিক আছে। এবার এদের মধ্যে কিভাবে পেপটাইড শৃঙ্খল গঠিত হয়, এরা যখন এরকম পাশাপাশি অবস্থান করে, এটাকে যদি আমি একটা এক্সপ্লেন করে লিখি কিরাম হবে, সি সি ডবল এইচ গ্রুপটা থাকে এরকম, সি ডবল বন্ড ও ও এইচ, মানে এই জিনিসটাকে এখানটায় ভেঙে লিখলাম, ওকে। তারপর ওপরে আর ওয়ানটা যেমন আছে আর এখানে এন এইচ টুটা থাকে হলো, ধরো এরকম লিখছি এন এইচ ডট এইচ, ঠিক আছে। এটা বুঝতে সুবিধার জন্য লিখছি, এটা হলো অ্যামাইনো অ্যাসিড একটা, এখানে হলো আরেকটা অ্যামাইনো অ্যাসিড, তাহলে এখানে হলো এন এইচ ডট এইচ, এখানে হলো আর টু, এখানে হলো সি ডবল বন্ড ও ও এইচ, আর এখানে হলো এইচ। এবার এরা পাশাপাশি অবস্থান করছে, তো এইখানের ও এইচ আর এই এইচ এই দুটো একসাথে বেরিয়ে যায়, তাহলে এই পরের পরের থাকে কি হয়ে যাবে, এইচ আর ওইচ মিলে কি তৈরি করে, জল। তাহলে জল এখান থেকে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। তখন কিরকম হবে, এইটা যেমন আছে লিখছি, এখানে ধরো এন এইচ টু যেমন আছে লিখছি আর ওয়ান, সি ডবল বন্ড ও, এখানে এইচ, এই অংশটা লিখবো না, এখানে এইচ আর এখানে ওইচটা লিখলাম না। নেক্সট এর পাশে লিখবো কি রয়েছে, এন এইচ সি, এখানে আর টু, এখানে এইচ, এখানে হলো সি ডবল এইচ, একই আছে। তাহলে কি হয়ে গেল, এখান থেকে একটা জল বেরিয়ে গেল, আর এই যে সি ডবল বন্ড ও এন এইচ এইটা যেটা গঠন করলো, এইটাই হলো পেপটাইড বন্ধনী। বুঝতে পারলে, দুটো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি লিখবে এবং লেখার সময় সি ডবল এইচ গ্রুপগুলো এন এইচ টু গ্রুপগুলো ভেঙে লিখতে হবে, যেমন আমি এখানে লিখলাম সি ডবল বন্ড ও ও এইচ আর এন এইচ গ্রুপটা লিখলাম এন এইচ ডট এইচ, ঠিক আছে। মানে যাতে জলটা বের করতে সুবিধা হয়, তুমি বুঝতে পারো, সেই জন্যই এরকমভাবে লেখা। এবার ধরে নিলাম এই যে গোল অংশটা, এটা বাদ দিয়ে বাকিটা পরপর লিখে যাব, মানে এন এইচ টু সি আর ওয়ান সি ডবল বন্ড ও, এই অংশটা লিখবো না, তার সাথে বন্ধনী করেছে এন এইচ সি আর টু, এখানে এইচ, এখানে সি ডবল বন্ড সি ও ও এইচ, মানে সি ডবল এইচ, তাহলে এখানে সি ডবল বন্ড ও আর এন এইচ, এইটাই হলো পেপটাইড বন্ধনী, ঠিক আছে। এটাই হলো পেপটাইড বন্ধনী। তাহলে বুঝতে পেরেছো, এইভাবে পরপর পরপর অ্যামাইনো অ্যাসিড থাকে এবং সেগুলোর মাঝে যুক্ত হয় হলো পেপটাইড বন্ধনী দ্বারা। এটা হলো প্রোটিনের প্রাথমিক গঠন। এবার প্রাথমিক গঠনের পরে ওরা যখন পেপটাইড বন্ধনীতে পরপর অবস্থান করছে, অনেক সময় পাশাপাশি অবস্থিত দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বন্ধনী গঠিত হয় এবং তার ফলে তৈরি করে গৌণ গঠন, ঠিক আছে। তাহলে এরকম মানে প্রোটিনের প্রাথমিক গঠন, গৌণ গঠন এগুলো দেখা যায়। আর এই যে প্রোটিন যেগুলো ধরো গৌণ আকার পেয়েছে, সেগুলো বিভিন্নভাবে ভাঁজ হয়ে গিয়ে এটাকে থ্রি ডাইমেনশনালি দেখায়, মানে ত্রিমাত্রিক একটা গঠন আসে। এই যে প্রোটিন, এটার কাজ কি, প্রথম কাজ হলো দেহ গঠন। আমাদের দেহের যে বিভিন্ন পেশি, টেন্ডন, অস্থি, এই সমস্ত গঠনে কিন্তু প্রোটিন লাগে, চুল, নখ এগুলো। তাহলে দেহ গঠনের কাজে কিন্তু প্রোটিনের একটা মানে ভূমিকা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হলো আমাদের দেহের বিভিন্ন যে ক্ষয়পূরণ হয় সেই সমস্ত জায়গাতে প্রোটিন লাগে। তৃতীয় হলো যে উৎসেচক গঠন হয়, উৎসেচক গঠনের জন্যও কিন্তু প্রয়োজন প্রচুর পরিমাণ প্রোটিন। মানে তোমার শরীরে যদি প্রোটিনের অভাব হয়, তোমার শরীরে উৎসেচক তৈরি হবে না, আর উৎসেচক না থাকলে খাবারও হজম হবে না। তাহলে প্রোটিন প্রয়োজন, যেটা দিয়ে তুমি খাদ্যকে হজম করতে পারছো। তাহলে প্রোটিন কিন্তু আমাদের শরীরের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এখানে বলে রাখি, 1 গ্রাম প্রোটিনের দহনে 4.2 কিলোক্যালোরি তাপ শক্তি মুক্ত হয়। এই যে প্রোটিনকে প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়, সরল প্রোটিন, সংযুক্ত প্রোটিন, লব্ধ প্রোটিন। সরল প্রোটিন মানে যে প্রোটিন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়েই তৈরি, তাকে বলছে সরল প্রোটিন, ঠিক আছে। আবার বেশ কিছু প্রোটিন হয় যেগুলোর সাথে অপ্রোটিন অংশও যুক্ত থাকে, সেগুলোকে বলে হলো তোমার সংযুক্ত প্রোটিন।
এই যে অপ্রোটিন যে অংশটা অংশটা যুক্ত থাকে তাকে বলে হলো প্রস্থেটিক গ্রুপ। এই যে প্রস্থেটিক গ্রুপ যুক্ত প্রোটিনকে বলা হচ্ছে হলো তোমার সংযুক্ত প্রোটিন, যেমন হলো নিউক্লিও প্রোটিন। আর লব্ধ প্রোটিন হলো যে সমস্ত প্রোটিন প্রকৃতিতে পাওয়া যায় না, সেগুলোর আর্দ্র বিশ্লেষণের ফলে তৈরি হয়, মানে প্রোটিনের আর্দ্র বিশ্লেষণ হচ্ছে, তার ফলে সেখান থেকে পাওয়া যাচ্ছে, সেগুলো হলো তোমার লব্ধ প্রোটিন, যেমন পেপটোন। এরপর আসি ফ্যাট। এই যে ফ্যাট এ বা লিপিড, এই লিপিড কথাটা এসছে লাইপোজ শব্দ থেকে, গ্রিসের গ্রিক শব্দ একটা, এটার অর্থ হলো ফ্যাট। ঠিক আছে, তাহলে এই যে ফ্যাট এটা কিন্তু জলে দ্রবীভূত হয় না, এগুলো তোমার ক্লোরোফর্ম বেনজিন এগুলোতে দ্রবীভূত হয়। তাহলে ফ্যাটটা কি? ফ্যাটটা হলো আসলে ফ্যাটি অ্যাসিডের গ্লিসারলের এস্টার, মানে হলো যখন গ্লিসারল বিক্রিয়া করছে একটা বা দুটো বা তিনটে ফ্যাটি অ্যাসিডের সাথে, তার ফলে তৈরি করছে হলো তোমার গ্লিসারাইড ফ্যাট। ঠিক আছে, এইটা যেমন হলো তিন অণু গ্লিসারাইড ফ্যাট। তাহলে এটা হলো কি গ্লিসারল? দেখো গ্লিসারলের মানে ফর্মুলাটা কিরকম ভাবে লিখবে, স্ট্রাকচারটা কিরকম, CH2OH, তার সাথে হলো CHOH, তার সাথে যুক্ত রয়েছে CH2OH। ঠিক আছে, এর সাথে বিক্রিয়া করতে পারে ফ্যাটি অ্যাসিড। এবার ফ্যাটি অ্যাসিড অনেকগুলো বিক্রিয়া করতে পারে, একটাও করতে পারে আবার একের বেশিও করতে পারে। যেমন ধরো এখানে তিনটে ফ্যাটি অ্যাসিড বিক্রিয়া করেছে, তাহলে কিভাবে বিক্রিয়া করেছে এটা আমি অ্যারেঞ্জ করে লিখছি। দেখো এখানে CH2OH এটা ছিল, তার সাথে রয়েছে CHOH, তার সাথে রয়েছে CH2OH, এটা হলো গ্লিসারল। ঠিক আছে, এবার ফ্যাটি অ্যাসিড ধরে নিচ্ছি, প্রথমে একটা ফ্যাটি অ্যাসিড বিক্রিয়া করছে, এটা এরকম ভাবে লিখবো HOOC, তার সাথে R1। ঠিক আছে, জাস্ট এটাকে উল্টে লিখলাম, কারণটা আমি বলছি। ঠিক আছে, তার সাথে ধরো নেক্সট, এটা প্রথম ফ্যাটি অ্যাসিড, দ্বিতীয় ফ্যাটি অ্যাসিডটাও হলো এটা R2, যেটা তৃতীয়টা হলো HOOC, এখানে হলো R3। ঠিক আছে, এবার যখন বিক্রিয়া হবে কি হবে, এইখানের যে OH সেটা এখানের এইচটাকে নিয়ে বেরিয়ে যাবে, নিয়ে কি বন্ধনী স্থাপন করে কিরাম দেখতে হচ্ছে, এটা হলো CH2, OH আর H বেরিয়ে গেছে, OH আর H মিলে কি হয় জল হচ্ছে, বাকিগুলো পরপর লিখে যাব OOCR1। দেখো এখানে তাই হয়েছে। ঠিক আছে, এরপরে ধরো দ্বিতীয় যে তোমার ফ্যাটি অ্যাসিড সেটার সাথে বিক্রিয়া করছে, তাহলে দ্বিতীয়টার সাথে যখন বিক্রিয়া করবে তখন এইখানের OH আর এইখানের এইচ বেরিয়ে যাবে, আবার জল বেরিয়ে গেল, তাহলে আর এখানে কি তৈরি হবে, এর সাথে কিন্তু একটা যুক্ত আছে CH OH, বেরিয়ে গেল OOCR2। আবার তৃতীয়টা যখন বিক্রিয়া করবে এখান থেকে OH বেরিয়ে যাবে, এখান থেকে এইচ বেরিয়ে যাবে, এইচ আর OH মিলে আরো একটা জল বেরিয়ে গেল, এর সাথে কার্বনটা কিন্তু যুক্ত থাকবে CH2, এখানে CH2 ছিল, এর সাথে হলো এই O, তার সাথে OC, আর তার সাথে হলো R3। ঠিক আছে, এটা হলো কি ট্রাইগ্লিসারাইড বা ট্রাইগ্লিসারিক অ্যাসিড, এটা হলো ট্রাইগ্লিসারিক অ্যাসিড। তার সাথে কি বেরোলো বলতো, তিন অণু জল বেরোলো, এখানে এক অণু, দু অণু, তিন অণু, তিনটে জল বেরিয়ে গেল। বুঝতে পারলে, এই যে বিক্রিয়াটা এটার নাম হলো এস্টার বিক্রিয়া, সেই জন্য এটাকে বলে এস্টারিফিকেশন। ওকে, এবার যদি বিক্রিয়াটা এই দুটো হতো না, এই দুটো হতো না, এই দুটো ফ্যাটি অ্যাসিড বিক্রিয়া করতো না, শুধু এটা হতো, তখন এটা তৈরি হতো মনোগ্লিসারিক অ্যাসিড। যদি এই দুটো বিক্রিয়া করতে এটা করতো না, তখন সেটা হতো ডাইগ্লিসারিক অ্যাসিড। যেহেতু তিনটেই বিক্রিয়া করেছে, তিনটে ফ্যাটি অ্যাসিড বিক্রিয়া করেছে গ্লিসারলের সাথে, সেই জন্য এটার নাম হলো ট্রাইগ্লিসারিক অ্যাসিড। বোঝাতে পারলো? এরপর আসি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের আসে এই জায়গা থেকে প্রশ্ন। আমাদের শরীরে এমন কিছু ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো সংশ্লেষিত হয় না, খাদ্য থেকে আমাদের নিতে হয়, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক, সেই জন্য এই যে ফ্যাটি অ্যাসিডগুলোকে বলা হয় তোমার অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। এই অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলো হলো লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, এগুলো। এবার আসি ফ্যাটের কাজ। এই যে ফ্যাট, ফ্যাট থেকে ফ্যাটের 1 গ্রাম ফ্যাটের দহনে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়, সেটা হলো 9.3 কিলোক্যালোরি শক্তি। সেই জন্য তাপ শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই ফ্যাটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটি হলো এই যে ফ্যাট, এটা আমাদের শরীরে চর্বি রূপে জমা থাকে, এবং সেই চর্বি রূপে জমা থেকে আমাদের শরীরে কিন্তু তাপ শক্তি যোগান দেয়। তার সাথে খাদ্যের ভাণ্ডার হিসাবে এটা আমাদের শরীরে জমা থাকছে, যখন আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পাচ্ছি না, তখন এই ফ্যাট ভেঙে সেখান থেকে শক্তি যোগান দিচ্ছে। তার সাথে যে সমস্ত ভিটামিনগুলো ফ্যাটে দ্রবীভূত, ভিটামিন A, D, E, K,
কি, এই সমস্ত ভিটামিনগুলো কিন্তু আমরা ফ্যাটের মাধ্যমেই পাই। যদি ফ্যাট খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিই, এই সমস্ত ভিটামিনগুলো কিন্তু আমরা একেবারেই পাবো না। তাহলে ফ্যাটের গুরুত্ব হলো এইগুলো। আর বিভিন্ন ধরনের যে হরমোন, বেশ কিছু হরমোন আছে যেগুলো এই ফ্যাট থেকেই কিন্তু তৈরি হচ্ছে। এরপর আসি নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আর আরএনএ, যদি পুরো নামটা দেখো সেখান থেকে পাবে যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএর ক্ষেত্রে রাইবোনিউক্লিক অ্যাসিড, দুটোর মধ্যে কিন্তু নিউক্লিক অ্যাসিড নামটা আছে। তাহলে এই নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে গঠিত হচ্ছে? একটা পেন্টোজ শর্করা, একটা নাইট্রোজেন বেস আর একটা ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত হচ্ছে, নিয়ে তৈরি করছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড অনেকগুলো যুক্ত হয়ে তৈরি করছে ডিএনএ বা আরএনএ, যেটা আমাদের জেনেটিক যে ইনফরমেশন একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যেতে সাহায্য করছে। আচ্ছা, এই যে ডিটেলস গুলো, মানে পেন্টোজ শর্করার গঠন, তোমার নাইট্রোজেন বেসের গঠন কয় প্রকার, এগুলো সব কিন্তু আমি ক্ষুদ্র অনুসমূহেতে ডিটেলস বলে দিয়েছি, সেজন্য এখানে আর আমি রিপিট করছি না। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। তারপর হলো এই যে নিউক্লিক অ্যাসিড দিয়ে তাহলে তৈরি করছে হলো ডিএনএ বা আরএনএ। তাহলে এর কাজ কি, নিউক্লিক অ্যাসিডের কাজ কি, ডিএনএ বা আরএনএর কাজ হলো নিউক্লিক অ্যাসিডের কাজ, যেটা হলো আমাদের জেনেটিক ইনফরমেশনকে মানে কোষের মধ্যে রাখা এবং সেটা থেকে একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সেটা যেতে সাহায্য করছে। আর আরএনএ কি করছে, প্রোটিন তৈরি করতে সাহায্য করছে। এরপর আসি হলো এটিপি, যেটা আমাদের শরীরে শক্তি তৈরি করে, যেটাকে এনার্জি কারেন্সি বলে। এটিপি কে বলে হলো এনার্জি কারেন্সি। এটিপির পুরো নাম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি, ঠিক আছে। আর এডিপি হলো অ্যাডিনোসিন ডাইফসফেট, টি ফর ট্রাই, ডি ফর ডাইফসফেট, ওকে। এবার এই যে এটিপি কে বলে হলো এনার্জি কারেন্সি, তার কারণ একটা এটিপি ভেঙে গিয়ে 7.3 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করছে। এটিপির স্ট্রাকচারটা হলো এরকম, এখানে একটা অ্যাডেনিন আছে, এটা আমি সহজ করে রেখেছি, এটা কিন্তু আরো জটিল। অ্যাডেনিন, তার সাথে রাইবোজ শর্করা, তার সাথে এই যে পি, পি গুলো হলো ফসফেট, এটা একটা ফসফেট, এটা একটা ফসফেট, এটা একটা ফসফেট, তিনটে ফসফেট থাকা, এর নাম এটিপি, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি স্ট্রাকচারটা এই রকম হতো, এর সাথে ধরো তোমার রয়েছে অ্যাডেনিন, ঠিক আছে, এর সাথে ধরো রয়েছে একটা পি, ঠিক আছে, তাহলে এটা হতো এএমপি। এএমপি মানে হলো অ্যাডিনোসিন মনোফসফেট, মনো মানে একটা ফসফেট রয়েছে। এবার এর সাথে যদি আরো একটা পি যুক্ত হয় তখন হলো এডিপি, সেটা হলো অ্যাডিনোসিন ডাইফসফেট। আর এর সাথে আরো একটা পি যুক্ত হলে সেটা হয়ে যাচ্ছে এটিপি, বুঝতে পেরেছো? এবার এই যে একটা করে ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে, তার ফলে এটার ভিতরে প্রচুর পরিমাণ শক্তি জমা হতে থাকে। সেই জন্য যখন এটিপি ভেঙে এডিপি তৈরি করে, মানে এটিপি থেকে এডিপি তৈরি হয়, মানে একটা ফসফেট বেরিয়ে যাচ্ছে, তখন কি হয়, প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়। সেই শক্তি দিয়ে কিন্তু আমাদের কোষ বিভিন্ন কাজ করছে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। বৃহৎ অনুসমূহ আজকে এখানে এই পর্যন্তই, পরে পরে ভিটামিন নিয়ে আলোচনা করবো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।